বসে কিছু ভাব দেখছি, আপনারাও দেখছেন। একটা উচিত কথার গান বাজান, আমার গাওয়ান লাগে, পরে একটা বিচ্ছেদ গান। মালা কোনো জায়গায় শান্তি নাই, মাজারেও শান্তি নাই, মসজিদেও শান্তি নাই, আজকে ভেবেছিলাম একটু শান্তি পাই, এইখানেও শান্তি নাই। ওই শান্তির মায় মইরা গেছে, শান্তির মা জনসংখ্যা বাড়লো দেশে আর উন্নতি নাই। ভাই পেটটা একটু কমাই দেন, বিষয়টা হইলো বাবা একদম উচিত কথার গান। এই উচিত কথার গানে সবাই ভালো হয়তো না, জনসংখ্যা বাড়লো দেশে আর উন্নতি নাই, মানুষ একদিন কামাই করিয়া সাত দিনে বয়া খায়, অর্থহীন আছে যারা দুনিয়ার ভিতরে, কামাই রুজি না পাইয়া অনাহারে মরে, তিন বেলা খাইতে পাই না গরিব দুঃখী যারা, বড় লোকের বিরাট কারবার চলে একটু ফেরার, কোটি টাকার মালিক যারা গাড়ি দিয়া চলে, টাকা পাইলে নারী পাইলে আল্লাহ রাসূল ভুলে, কোটি টাকার মালিক যারা গাড়ি দিয়া চলে, টাকা পাইলে নারী পাইলে আল্লাহ রাসূল ভুলে, কি মুসলমান তারা, মুসলমান তারা আল্লাহর কথা মনে নাই, হিরণ গাঁজা খুর, চাকরি বাকরি না পাইয়া সাজে তারা চোর, বাবা সারাদিন চুরি করে হিরণ গাঁজা খায়, নেশা খায়া বেহুশ হইয়া রাস্তাতে ঘুমায়, মানবতা উঠে গেছে আর মান সম্মান আর নাই, রাস্তাঘাটে আবাসীকে কিছু দেখতে পাই, মা ছেলে চিনে না বোন চিনে না ভাই মোরা, তার সাথে কি করিলাম তাহার খবর নাই, টাকার জন্য এই মানুষে কত কি যে করে, টাকা পাইলে এই মানুষে দেহ ব্যবসা করে, টাকার ব্যবসা দেহ ব্যবসা কত রে আজাদ গণ, টাকার ব্যবসা দেহ ব্যবসা সবই আমরা পারি, আল্লাহর কথা নবীর কথা পীরের কথা, ভালো কথা শুনতে গেলে পরে মাথায় বাড়ি, টাকার ব্যবসা সুদের ব্যবসা সবই আমরা পারি। শানু ভাই ভালো কথা শুনতে গেলে পরে মাথায় বাড়ি, একই দুনিয়াদারি, একই দুনিয়াদারি।
নারী সত্য বলবার জায়গা নাই, শান্তিময় মরা গেছে প্রশান্তির মা মরে না। আজকালকার গান কিন্তু মানুষ বিবেক দিয়া শুনে না, আবেগ দিয়া শুনে। আবেগ গান গাইতেছে, গানের ওজন কতটুকু একটু না একটু বুঝি। বাপ রে বাপ, 500 টাকা নোটের একটা ফেসলে গেছে গা। হ্যাঁ, আর অত বেলাবাজ না হইকি, আর দামি গান হইকা কিটা করতাম। জাকির মামা আজকাল পুরুষের মান কইমা গেল মায়ার জমিদারি, আজকাল পুরুষের মান কইমা গেল মায়ার জমিদারি। পুরুষের হার মানাইলো কিছু কিছু নারী, পুরুষের মান কইমা গেল মায়ার জমিদারি, পুরুষের হার মানাইলো কিছু কিছু নারী। স্বামী গেল বিদেশে টাকার লাগিয়া, স্বামী তো সফর করে অন্য পুরুষ লইয়া, স্বামী তো সফর করে অন্য পুরুষ লইয়া, এই কারণে হাদিসেতে গিয়াছে বলিয়া। নারী হয় শয়তানের বাহক, হাদিসেতে কয় রে শোনো ভাই, নারী হয় শয়তানের বাহক, কয় আমার হাকিম ভাই, হাদিসেতে কয় উচিত কইলে স্বামীরে আবার উল্টায় দেখায় ভয়। আসল কথা কইলে ভাই কেউ তো শুনে না, মানে না, টাকাও দেয় না। উচিত কইতে এই শাহিনের কোনো ভয় লাগে না। আসল কথা কইলে ভাই কেউ তো মানে না, উচিত কইতে এই শাহিনের ভয় লাগে না। আরে এবাদুল্লাহ মরতে চাই বাগান, ইমান লইয়া মরতে চাই, শান্তির মায় মরে গেছে অশান্তির মা মরে নাই। ভাই বাউল গান তৈল, আমার মামা প্রথম বলছে শাহিন নবীজির গান ইরাবিয়ার গান যত গাইতারো। ও বাবা বাবা, জ্ঞানী মানুষ অল্পই বালা, আপনারা এখন যারা আছেন আপনারাই প্রকৃত জ্ঞানী। বাইরে উচিত কথা হাদিস দলিলের কথা বাউলে বলার স্বভাব, কিছু না কিছু বলতে হইব। একটা আয়াতের মধ্যে বলেছেন খালাক্কা কুমির নাচিও আইদা তিন সুম্মা জালানি না যাও জান জালালাকুম আনহা। আমার রাসূল বলেছেন ওরে আমার বান্দারা, ওরে আমার উম্মতেরা, বাজান কলির জামানাতে এমন একটা যুগ আসবে আমার পাপী উম্মতেরা বেহেস্তের দরজার মধ্যে যায়া আটকে থাকবে, যাইতে পারবে না। কেন? এই যুগে নারী দেখলে আর হুশ থাকতো না রে বাবা, টাকা পয়সা দিতে দিতে জামা কাপড় সহ খুলা দেলাইব, সকালে যে বাজার করব এই চিন্তাটাও তার নাই। আছে আছে চিনে হেরা তো চিন্তা আছে ওই শান্তির মা মরে নাই। খারাপ লাগছে ভাইরা, খারাপ লাগছে।